উনি এই উৎসব করত, এই উৎসবে যাকে যা বলতো তাই হতো, মরা মানুষ জানতে পেরেছে উনি, এর জন্য ওনার নাম নবীন। তো হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমার পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর আমাদের বাড়িতে তিন দিন ধরে একটা উৎসব হয়। সো কী কী হয়, কী কী না হয়, সো পুরো ব্যাপারটাই তুলে ধরবো। তোমরা পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মন্দির। পিছনে মনসা ঠাকুরকে দেখা যাচ্ছে, শিবলিঙ্গ। তো আমাদের এই মন্দিরটা নতুন করা হয়েছে। তো কী কী হয়, আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে এই তিন দিন ব্যাপী যে জিনিসটা হয় আমাদের অনুষ্ঠানটা, সেটা তুলে ধরা তোমাদের সাথে শেয়ার করার। তো সেটাই শেয়ার করব পুরোটা তোমাদেরকে, মানে কী কী হয় পুরোটা দেখাবো। তো দেখতে থেকো, স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কী কী হয়। তো সেটাই পুরো তুলে ধরবো, চলো দেখা হচ্ছে। তো আমাদের মনসা, রাধা গোবিন্দ এবং নবীন চাঁদের মন্দির, এই মন্দিরটা নতুন হয়েছে। আমি অ্যাড্রেস তোমাদের নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এসে পুজোও দিতে পারবে। মন্দিরটা দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে মন্দিরটা নতুন হয়েছে। এটা আমার নিজেদের বাড়িরই মন্দির, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এখানে কিছু কাজ আছে যেটা করতে হবে, কারণ আজকে থেকে উৎসব, তাই প্রথমে আমি শিবকে রং করা থেকে শুরু করলাম আমার কাজ। লিঙ্গ পুরো ফ্যাকাশে রং হয়ে আছে, তাই কালো রং আমরা করে নিই। এরপরে আমাকে হেল্প করার জন্য দুজন চলে এসছে, দেখতে পারবে তোমরা এক্ষুনি। দুজনেই আমার ভাগ্নে হয়, দেখতে পাচ্ছ। আমরা সবাই এই পতাকাগুলো কেটে কেটে টানাচ্ছিলাম, পিছনে আমার বাবা হেল্প করছিল ওদেরকে। তো এই পতাকাগুলো কেটে কেটে এই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। শিব ঠাকুরকে রং করা হয়েছে, শিব ঠাকুরকে রং করে নিয়েছিলাম, আর এই ভিতরে মা সায়াতে ব্যস্ত ঠাকুরদেরকে। মা চুল পড়াতে ব্যস্ত, একটু দেখাও। তো আমাদের মা শাড়িও পরে নিয়েছে, শালও পরে নিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা। আমরা মালা দেওয়া হয়েছে উপর থেকে গলার, এবং গোপাল চুল পড়তে এবং টুপি পড়তে একটুখানি দুষ্টুমি করছিল, পড়ে নিয়েছে। আর পিছনে রাধা গোবিন্দর মূর্তি তোমরা দেখলে, পাশে পঞ্চতত্ত্বর ফটো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সরস্বতী ঠাকুরের চুলও চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আবার চলে এসেছি, তোমাদের একটা জিনিস শেয়ার করবো। বলছিলাম যে আমাদের এই উৎসবটা, মানে যেটা হয় আমাদের পৌষ সংক্রান্তির উপলক্ষে, সেটা হচ্ছে নবীন চাঁদের উৎসব। তো ওনার এই লাঠি আর চিমটা তোমরা দেখতে পাচ্ছ, আমি ঘুরিয়ে একবার তাও দেখাবো। এই যে লাঠি আর চিমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবীন চাঁদের, ওনারই কাঠ এটা পিছনে যেটা রাখা আছে। হ্যাঁ, এই যে এখানে যে চিমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই রূপোর চিমটা, আর ওনারই লাঠি। তো উনি ছিলেন একজন স্তরের একজন সাধক, বৈষ্ণব সাধক ছিলেন উনি, খুব নাম করা বাংলাদেশের, অনেক পুরনো। এখন ওনাকে নিয়ে একটু ডিটেলস আমি পরে তাও বলবো। তো ওনারই হচ্ছে সেই লাঠি আর চিমটা, যেটা আমার ঠাকুরদা যত্ন করে রেখেছিল, সেটা হচ্ছে তোমার চিমটা দেখতে পাচ্ছ, আর এই যে লাঠি। এরপরে কিছুক্ষণ পরে এই লাঠি আর চিমটা স্নান করে, আমাদের পুকুরে স্নান করে এই জায়গাটায়
ধুনি জ্বালানো হবে এবং এই জায়গাটায় রাখা হবে। তারপরে কি কি হবে না হবে পুরোটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে যে জিনিসের উপর আমার ভিডিও, নবীনচন্দ্রের উৎসব। এই উৎসব প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে হয়ে থাকে এবং এই উৎসব তিন দিন ধরে আমাদের বাড়িতে হয়ে থাকে। আর এই যে ধুনি জ্বালাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই ধুনি তিন দিন ধরে চলবে। এবং এই উৎসবের প্রতিষ্ঠাতা ছিলেন আমার ঠাকুরদা শ্রী সনাতন গোস্বামী। তো দেখে নিলে যে আগুন ধরিয়ে নেওয়া হলো এবং এই অগ্নি যজ্ঞ কুণ্ডের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং এই উৎসব 50 বছরের উপর ধরে আমাদের বাড়িতে হয়ে আসছে, মানে কতটা জাগ্রত আর কতটা ভালো তোমরা বুঝতেই পারছো। অনেক দূর দূর থেকে লোক এখানে আসে এবং নিজের মনের ইচ্ছা, নিজের মনের আশা আকাঙ্ক্ষা ঠাকুরের কাছে বলে যায় এবং সেটা সত্যিই পূর্ণ হয়। তো তোমরা দেখে নিলে যে অগ্নি বাবা স্নান করে নিয়ে এসেছে, লাঠি চিমটা চিমটাটাকে এখানে রেখে দেওয়া হয়েছে পুঁতে এবং আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। পরে দেখতে ও চলে এসেছি আবার যজ্ঞ করতে। তো এখন রাত্রি 12:30 বাজে, তো আমাদের এখানে ধুনি চলছে। তো আজকে রাত্রির হয়ে গেছে, এত অবধি থাকলো, আবার কালকে দেখা হচ্ছে। আর আবার চলে আসছি ভিডিও করতে। আজকে দ্বিতীয় দিন আমাদের। তো এখানে ধুনি চলছে এখনও, দেখতে পাচ্ছ বাবা বসে আছে। তো দ্বিতীয় দিনে অত্যাধিক কিছু আমাদের এখানে হয় না, যা ধুনি চলছে সেরকম জলে নর্মাল যা পূজা অর্চনা হয় হতে থাকে। তো আমাদের দুটো দিন হচ্ছে বিশেষ, এক হচ্ছে পৌষ সংক্রান্তির প্রথম দিনটা আর তৃতীয় দিনটা। আজকের দিন নর্মাল চলছে, নর্মাল থাকে। তো কালকে আমাদের মহাভোগ আছে, এই যে মহাভোগের সবজি রাখা দেখতে পাচ্ছ, এই যে হয়নি, পুজো হবে একটু পরে। সো চলো দেখতে থাকো। আচ্ছা, ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে গোসাই নবীনচন্দ্রের সম্বন্ধে ডিটেলসে বলবো। তো ওনাকে নিয়ে একটু ডিটেলস আমি পরে তাও বলবো। তো সো চলো সেটাই আমি আমার জেঠামশায়ের থেকে জেনে নিই। কি বল, নবীনচন্দ্রের সম্বন্ধে? কে নবীনচন্দ্র? নবীনচন্দ্র ঢাকার জেলার নবীনচন্দ্র আগলা গ্রাম। উনি এই উৎসব করত, এই উৎসবে যাকে যা বলতো প্রায় হতো, মরা মানুষ জানত বলে জরুরি। এর জন্য ওনার নাম নবীনচন্দ্র। এই নবীনচন্দ্রকে, নবীনচন্দ্রের কাছে যা যা মানুষ করে তাই পূর্ণ হয়। সেই চিমটা, হ্যাঁ, ওখানে লাঠি আছে না? আর এই যে লাঠি ফুটবল তুলতে হয়, আর এই যে ইনি হচ্ছেন সোনা গোসাইয়ের ছেলে, ছেলে বড় ছেলে, সনাতন চক্রবর্তীর বড় ছেলে। এই হচ্ছে নবীনচন্দ্রের সেই হোম হোম হোম। তিন দিন এই হোম হয়, তিন দিন হয়, তাই তো? হ্যাঁ। আর এইটাই হলো বিশেষজ্ঞ নবীনচন্দ্র, উদ্বোধনের কাজের বিশেষজ্ঞ। দেখো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। আমি অনেকজনকেই বিশ্বাস করে আমাদের এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে দেখেছি, তাদেরকে সুস্থ হয়ে উঠতে দেখেছি। তাই পুরোটাই মানুষের বিশ্বাসের উপর ডিপেন্ড করে। আমি নবীনচন্দ্রকে মানি এবং সারা জীবন মেনে যাব। জয় বাবা নবীনচন্দ্রের জয়। ইনি হচ্ছেন সনাতন ঠাকুর, মানে আমার ঠাকুরদা সনাতন গোস্বামী, আমার ঠাকুরদা। আর ইনি হচ্ছেন আমার ঠাকুমা সুদেবী গোস্বামী। তো এটা হচ্ছে আমাদের মন্দির, এই যে দাদু মানে ঠাকুরদা আর ঠাকুমার ছবি। ঠিক আছে,
আমি যার সাথে কথা বললাম তা তিনি হচ্ছেন এনার বড় ছেলে। ইনি হলেন সনাতন গোস্বামীর ছোট ছেলে নিত্যানন্দ গোস্বামী, ইনি মন্দিরের সেবায়েত। তো তোমরা দেখলে ভোগের জন্য সবজি কাটা চলছিল, তো এত অবধি ছিল সেকেন্ড দিন, আর চলে যাবো তৃতীয় দিনে। আমাদের ফেস্টিভ্যালের তৃতীয় দিন, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কুটে বন্ধু আছে আমার, ভাগ্নে হয়, ঠিক আছে। তো আজকে আমাদের এখানে ভোগ আছে, ভোগের সাথে যা যা হয় পুরোটাই শেয়ার করবো, শেয়ার করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি রান্না হয়ে রেডি, কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমরা বাড়ির লোকেরা মিলেই এই খিচুড়ি রান্না করেছি। এই যে তরকারি চলে এসছে, লাবড়ার তরকারি, তরকারি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, সেদিকে যা। আমাদের এই দিন সকাল থেকেই নাম কীর্তন চলে ঠাকুরের, তো এখানে নাম কীর্তন চলছে, সেটারই কিছুটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার জলকেলির সময়। তো এই প্রথাটা, এই নিয়মটা পূর্ববঙ্গ থেকেই আমাদের বাড়িতে হয়ে আসছে এবং প্রতি বছরই হয়ে থাকে। তো এখন যে লাঠি চিমটা দিয়ে পুজো শুরু হয়েছিল, সেই লাঠি চিমটা স্নান করিয়ে আবার মন্দিরে সেই জায়গাতেই রেখে দেওয়া হবে। তো আমি মাথায় মালসা নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই মালসাটা দিয়ে, মালসাটার মাধ্যমেই একটা পুজো হবে, এবং ঠাকুরের একটা গানের মাধ্যমে মালসাটাকে ভেঙে তারপরে লাঠি স্নান এবং জলকেলি হবে, সেটা তোমরা ভিডিওতে আগেই দেখতে থাকো। Oh,
জলে ঢেউ দিও না, ঢেউ দিও না তোমরা হো বাপা তো কি জয় তো আমাদের জলখেলি হলো তোমরা দেখলে, এবং এই লাঠি চিনটাও স্নান হয়ে গেছে। তা পূর্ববঙ্গীয় আমাদের একটা প্রথা। তো এই যে পিসি যে কলসি নিয়ে আছে, কলসিতে যে জল আছে সেই জল দিয়ে ধুনি ঠান্ডা করা হবে। সেটা ভিডিও হয়তো আমি করতে পারিনি, কারণ সময়ের মধ্যে হয়ে ওঠেনি আর কি। বুঝতেই পারছো, এত কিছু আমার নিজের উপরও দায়িত্ব ছিল কিছু জিনিসের উপরে। তো আমাদের এখন ভোগ নিবেদন করার পালা। এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ, কত খিচুড়ি রান্না হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তিন হাঁড়ি খিচুড়ি, তিন কড়াই খিচুড়ি, লাবড়ার তরকারি। তো প্রথমে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। এই যে মালসা এবং থালির মধ্যে ভোগ বাড়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে খিচুড়ি, লাবড়ার তরকারি, পাঁচ রকম ভাজা এবং মিষ্টি আছে। তো এটা প্রথমে ঠাকুরকে ভোগ আরতির মাধ্যমে নিবেদন করা হবে। তো আমরা এখন সেই ভোগ আরতি দেখব, যেটা আমাদের এখানে প্রতি বছর হয়ে থাকে খুব ধুমধামভাবে কীর্তনের মাধ্যমে। আমাদের ভোগ আরতি আমরা এখন দেখব। Oh,
Thank you.
Hey, hey.
তো তোমরা আমাদের ভোগ আরতি শুনলে, তো আমি তোমাদের সামনে ভোগের একটা থালি নিয়ে এসেছি যেখানে 5 রকম ভাজা, খিচুড়ি, লাবড়ার তরকারি এবং অন্ন এবং মিষ্টি রয়েছে। তোমরা সেটা দেখলে, আমি তোমাদের দেখানোর জন্যই আরেকবার তুলে সেটা দেখালাম। তো এটা আমাদের ভোগের থালি এরকমই হয়ে থাকে আর কি। আমি আমাদের পূর্ববঙ্গীয় একটি উৎসব যেটা পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে প্রতি বছর 3 দিন ধরে হয়ে আসে, যেটা নাম হচ্ছে নবীনচন্দ্রের উৎসব, সেটা তোমাদের মাঝখানে তুলে ধরলাম। তোমরা কিন্তু এই জিনিসটা গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করেও পাবে না। তোমরা একটুখানি ভেবে দেখো, পৃথিবীতে এবং তথা ভারতে আমাদের এরকম কত কালচার, কত ফেস্টিভ্যাল আছে যেগুলোকে আগলে রাখার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের। তো আমাদের দরকার এই জিনিসগুলোকে আগলে রাখা, কারণ এই জিনিসগুলো সবার মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। তো ভিডিওটা তৈরি করতে আমার বাড়ির লোক সবাই আমাকে হেল্প করেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সো চলে এসেছি ভিডিওর এন্ডে। তো এত অবধি ছিল ভিডিওটা। তো ভিডিওটা মানে আমাদের বাড়িতে যেরকম হয় অনুষ্ঠানটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কীরকম হয়েছে তোমরা বলবে কমেন্ট করে, কেমন হয়েছে আর কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হবে নতুন ভিডিও। হ্যাঁ, শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে, চলো দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।